রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ ব্লক এবং খণ্ডঘোষ পঞ্চায়েত সমিতির প্রাণী সম্পদ দপ্তরের পক্ষ থেকে মুরগির বাচ্চা বিতরণ করা হয়। খণ্ডঘোষ ব্লকের বেরুগ্রাম গ্রাম পঞ্চায়েতে এবং কৈয়র গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত গ্রামগুলিতে 225 ইউনিট মুরগির বাচ্চা বিতরণ করা হয়। পিছিয়ে পড়া পরিবারগুলিকে স্বাবলম্বী করতে ছাগল মুরগিসহ বাছুর প্রদান করা হলো বলে জানান খণ্ডঘোষ পঞ্চায়েত সমিতির সভাপতি অসিত কুমার বাগদি। এদিন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন খণ্ডঘোষ ব্লকের বিএলডিও, জেলা পরিষদের সদস্য বিশ্বনাথ রায়, কৈয়র পঞ্চায়েতের উপপ্রধান শাহজাহান মণ্ডল সহ অন্যান্য ব্যক্তিবর্গ। আজকে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে নির্দেশে আজকে আমাদের খণ্ডঘোষ ব্লক এবং খণ্ডঘোষ পঞ্চায়েত সমিতি এবং সর্বোপরি আমাদের যে প্রাণী সম্পদ যে দপ্তর আছে সেই দপ্তর থেকে আজকে আমাদের খণ্ডঘোষ ব্লকের বীরগ্রাম জিপি এবং আমার কৈয়র জিপি টোটাল আমাদের 225 ইউনিট মুরগি বাচ্চা ডেলিভারি। দেখুন, আমাদের পশ্চিমবাংলায় যে পরিমাণ যে ডিমের চাহিদা সেটা বিভিন্ন রাজ্য থেকে আসে, তাই আমাদের সরকারের যে মূল লক্ষ্য যাতে আমাদের অন্য রাজ্য থেকে যাতে আমাদের ডিম নিয়ে আসতে না হয় এবং আমাদের আমাদের যে পরিমাণ যে মাংস লাগে সেটা আমাদের রাজ্য থেকে যাতে উৎপন্ন হয় সেটাই সরকারের লক্ষ্য। তো তাই নয়, আজকে পেছিয়ে পড়া যে সমস্ত পরিবার আছে সে সমস্ত পরিবারগুলোকে স্বাবলম্বী করার জন্য আজকে আমাদের শুধু আজকে নয় আমাদের সারা বছর ধরে চিকেন আপনার মুরগি বাচ্চা থেকে শুরু করে ছাগল থেকে শুরু করে বগনা বাচ্চা থেকে শুরু করে বিভিন্ন স্কিম কিন্তু আমাদের এই প্রাণী সম্পদ দপ্তর থেকে দেওয়া হয়। আজকে কে কে উপস্থিত ছিলেন? আজকে আমাদের এই উপস্থিত ছিলেন আমাদের খণ্ডঘোষ ব্লকের বিল্ল সাহেব থেকে শুরু করে আমার জেলা পরিষদ অতি গুরুত্বপূর্ণ সদস্য বিশ্বনাথ রায় মহাশয় এবং কৈয়র জিপি উপস্থিত ছিলেন। খণ্ডঘোষ থেকে কৃষ্ণ সাহার রিপোর্ট, আনন্দ বার্তা।